মুভিটির শুরুতে আমরা লুসি নামের একজন ইউনিভার্সিটি স্টুডেন্টকে দেখতে পাই। সে তার বাড়ি থেকে অনেক দূরে থাকত এবং সে নিজের খরচা চালানোর জন্য অনেক জায়গায় অনেক ধরনের কাজ করত, যেমন ইউনিভার্সিটির ল্যাবে অ্যাজ এ টেস্ট অবজেক্ট, একটি কফি শপে ওয়েট্রেসের কাজ, একটি অফিসে ফটোকপিস বানানোর কাজ এবং একটি হাই ক্লাস বারেও কাজ করে, যেখানে সে টাকার জন্য অচেনা লোকেদের সাথে ফিজিক্যাল রিলেশন করে। সে যেই বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির মালিক তাকে একদম পছন্দ করত না এবং সব সময় বাড়ি ছেড়ে দেওয়ার জন্য ফোর্স করত। সে কখনো কখনো বার্ডম্যান নামের একজন লোকের বাড়িতে যেত। বার্ডম্যান লুসিকে খুব পছন্দ করত, কিন্তু লুসি কিছু রেসপন্স করত না। কিন্তু বার্ডম্যানের সাথে টাইম স্পেন্ড করতে লুসিরও খুব ভালো লাগত। তারপর একদিন লুসি একটি নিউজ পেপারে অ্যাড দেখে একটি জবের জন্য অ্যাপ্লাই করে এবং তারপর লুসিকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। এই মহিলার নাম ক্লারা এবং লুসিকে ইনার আন্ডারেই কাজ করতে হবে। ক্লারা তাকে জবের সম্বন্ধে সব কিছু বলে। ক্লারা তাকে বলে তাকে প্রাইভেট পার্টিতে লিঙ্গারি ব্রা প্যান্টি পরে ফুড সার্ভ করতে হবে। ক্লারা এটাও বলে যে এই জবে কেউ তাকে ফিজিক্যাল রিলেশন করার জন্য জোর করবে না এবং আজ থেকে তারা তার নাম সারা বলে ডাকবে। লুসি এই জবের জন্য রাজি হয়ে যায়। এরপর সারার বিউটি ট্রিটমেন্ট করানো হয় যাতে তাকে আরও সুন্দর লাগে। এর পরের দিন রাতে লুসি ওই পার্টিতে চলে যায়। এখানে তাকে ছাড়াও আরও অনেক মেয়ে কাজ করছিল। এখানে সবাই ব্ল্যাক লিঙ্গারি পরেছিল, কিন্তু লুসি একলাই হোয়াইট লিঙ্গারি পরে এসেছিল। এখানে অন্য মেয়েদের থেকে লুসি সব থেকে কম বয়সী ছিল। এটা একটা ফর্মাল ডিনার পার্টি ছিল। এখানে উপস্থিত লোকেদের ইচ্ছাগুলোও ছিল খুব আজব ধরনের। এরা চেয়েছিল যেন এই মেয়েরা লিঙ্গারি পরে এদের ডিনার সার্ভ করে এবং ডিনারের পরে এদের ড্রিঙ্ক সার্ভ করে এবং তাদের সামনে স্ট্রিপ্ট করে। লুসির এসবে কোনো সমস্যা ছিল না, সে তার কাজ পারফেক্টলি করে এবং তারপর তার কাজের টাকাও পেয়ে যায়। এরপর আরেকটি পার্টিতে এই কাজ করার পর লুসির কাছে ক্লারার অ্যাসিস্ট্যান্ট থমাসের কল আসে, কিন্তু এইবার কাজ সার্ভিং গার্লসের ছিল না। এইবারে তাকে অন্য একটা কাজ করতে হবে, কিন্তু এইবারের কাজের টাকা সে আগের বারের তুলনায় বেশি পাবে শুনে সে রাজি হয়ে যায়। লুসি অফিসে আসে, সেখানে ক্লারা লুসিকে বলে যে তাকে এক কাপ চা খেতে হবে যাতে ঘুমের বড়ি মেশানো থাকবে এবং তারপর তার খুব ঘুম পাবে এবং রাতে তার সাথে কি হবে সে কিছুই জানতে পারবে না। তারপর সকালে উঠে সে বাড়ি যেতে পারবে এবং এইবারও পেমেন্ট কাজের শেষেই দেওয়া হবে। এবং কিছুক্ষণ পর আমরা তাকে একটি বড় বেডে শুয়ে থাকতে দেখি। এরপর ক্লারা ওই রুমে একজন লোককে নিয়ে আসে। ওই লোকটি আর কেউ নয়, ইনি ফার্স্ট ডিনার পার্টির হোস্ট ছিল। ক্লারা তাকে মনে করিয়ে দেয় যে সে যেন লুসির সাথে ফিজিক্যাল রিলেশন না করে। এরপর ক্লারা চলে যায় এবং লোকটি তার জামা কাপড় খুলে লুসির পাশেই শুয়ে পড়ে, কিছুক্ষণ তাকে টাচ করে এবং তারপর তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরের দিন সকালে সে যখন বাড়ি ফিরে আসে তখন তার বাড়ির মালিক তাকে বাড়ি থেকে বের করিয়ে দেয়, কিন্তু এখন লুসির কাছে অনেক টাকা ছিল তাই সে একটা বড় অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিয়ে নেয়। এরপর যখন একদিন লুসি ল্যাবে ছিল তখন তার কাছে থমাসের কল আসে, তাকে ক্লারার অফিসে ডাকা হয় এবং এবারও যে লোকটি আসে সেও ওই রাতের পার্টিতেই ছিল। তারপর ক্লারা তাকে সব রুলসগুলি বুঝিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেও তার সব জামা কাপড় খুলে লুসির ওপর শুয়ে পড়ে। পরের দিন লুসি যখন ক্লাসে ছিল তখন বার্ডম্যানের কল আসে এবং সে তাড়াতাড়ি করে বার্ডম্যানের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে ওভারডোজ ড্রাগস নেওয়ার জন্য সে খুব অসুস্থ হয়ে পড়েছে। এরপর লুসি তাকে হেল্প করার পরিবর্তে সে নিজের জামা কাপড় খুলে তার সাথে শুয়ে পড়ে। এর ফলে বার্ডম্যান মারা যায়। তার শোকক্রিয়াতে লুসির একজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়। লুসি তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে, কিন্তু সেই লোকটি তাকে বারণ করে দেয় কারণ তার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গিয়েছে। এরপর আমরা আবার লুসিকে ক্লারার অফিসে দেখতে পাই। এইবারও যে লোকটি আসে সেও ওই রাতের পার্টিতেই ছিল। এরপর সেও জামা কাপড় খুলে লুসির সাথে শুয়ে পড়ে। এরপর লুসির জব চলে যায় এবং সে একটি স্পাই ক্যামেরা কিনে সে ক্লারার অফিসে যায়, কিন্তু এইবার লুসি ক্লারাকে বলে যে তাকে জানতে হবে যে তার শুয়ে পড়ার পর তারা তার সাথে কি করে। কিন্তু তখন ক্লারা বলে যে সে তার ক্লায়েন্টসদের সম্বন্ধে তাকে কিছু বলতে পারবে না কারণ এতে তার ক্লায়েন্টসদের ব্ল্যাকমেল হওয়ার ভয় আছে। এরপর যখন লুসি ওই রুমে ছিল তখন সে ক্লায়েন্টসের আসার আগে ওই অবস্থায় ওই স্পাই ক্যামেরাটাকে রুমে লাগিয়ে দেয় এবং গিয়ে আবার ওই বেডে শুয়ে পড়ে। লুসি ওই ক্যামেরাটি নিজের মুখের ভিতরে লুকিয়ে এনেছিল, এজন্য ক্লারা এটা জানতে পারেনি। এরপর ওই লোকটাই এসেছিল যে ফার্স্ট টাইমে এসেছিল এবং এইবার সে চা খায় এবং সেটাতে ড্রাগসের ওভারডোজ মেশানো ছিল। ক্লারা আর ওই লোকটার কথাতে পরিষ্কার মনে হচ্ছিল যে সে সুইসাইড করতে চাইছিল এবং সেটাও লুসির সাথে ঘুমানোর সময়। পরের দিন সকালে ক্লারা আসে এবং ওই লোকটার পালস চেক করে এবং এটা কনফার্ম করে যে লোকটা মারা গেছে। এরপর সে লুসিকে জাগায়, কিন্তু লুসি রেসপন্স করছিল না। ফাইনালি তাকে মাউথ টু মাউথ শ্বাস দেওয়ার পর তার ঘুম ভাঙে।
এবং সে তার পাশে ওই লোকটাকে মারা গেছে দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং খুব চেঁচায়। মুভির লাস্ট সিনে ওই রুমের হিডেন ফুটেজটি দেখানো হয় যেখানে ওই বৃদ্ধ লোকটি লুসির সাথে শুয়েছিল এবং এরপরে মুভিটির এখানেই দা এন্ড হয়ে যায়। মুভিটিতে দেখানো হয়েছে যে মানুষ কিভাবে তার পুরো জীবনটাই টাকা উপার্জন করার জন্যই কাটিয়ে দেয়। টাকা উপার্জন করতে করতে কখন যে তারা জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছায় সেটা তারা টেরই পায় না, এমনকি তারা তাদের ফ্যামিলির দিকে তাকাতেও ভুলে যায়। তারা জীবনে কখনো সত্যিকারের ভালোবাসা এবং শান্তি অনুভব করে না, এমনকি শেষ বয়সে এসেও তারা তাদের কিছু অসম্পূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করে শান্তিপূর্ণভাবে মরতে চায়। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি স্টোরি নিয়ে একটি নতুন ভিডিওতে।